2005 সালে বেসরকারি খাতে কাঁচ তৈরির কারখানা প্রতিষ্ঠার আগে উন্নতমানের কাঁচের অভ্যন্তরীণ চাহিদা পূরণে ছিল আমদানি নির্ভরতা। কিন্তু বেসরকারি খাতে উন্নতমানের কাঁচ তৈরি শুরু হলে আমূল পাল্টে যায় সেই দৃশ্যপট। অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে দেশীয় কাঁচ। যে কাঁচের চাহিদা সবচেয়ে বেশি তার নাম ফ্লোট গ্লাস। এর মান ও গুণ অন্য যে কোনো কাঁচের থেকে উন্নত। এর নির্মাণ প্রক্রিয়াও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। বেসরকারি খাতে 2005 সাল থেকে এই কাঁচের উৎপাদন শুরু হয় দেশে, যা অভ্যন্তরীণ চাহিদা পূরণে আমদানি নির্ভরতা দূর করে। বাংলাদেশে দুইটা টেকনোলজিতে আপনার গ্লাসের উৎপাদন হয়, একটা হলো শিট গ্লাস, একটা হলো ফ্লোট গ্লাস। আমাদের ফ্লোট গ্লাস টেকনোলজি সর্বোচ্চ স্বচ্ছতা দিয়ে থাকে, যে কারণে এখন বাজারে ফ্লোট গ্লাসের চাহিদা সবচেয়ে বেশি এবং সারা বিশ্বেই এখন ফ্লোট গ্লাসের ব্যবহার হচ্ছে। পিএসপি ও নাসির গ্রুপ একই সাথে 2005 সালে উন্নতমানের ফ্লোট গ্লাস তৈরি শুরু করলে শুধু আমদানি নির্ভরতা দূর হয়নি, বাজারে এর দামও আগের চেয়ে অনেক কমে এসেছে। আমরা ক্লিয়ার গ্লাস টোটাল ইনপুট করি, যেহেতু আমরা আমাদের দুই টাকা এক টাকা বেশি হলো, আমরা আমাদের দেশের নিজস্ব গ্লাসগুলো আমরা ইউজ করি। এখানে বেসরকারি খাতে গড়ে ওঠা কাঁচ শিল্পে বিনিয়োগের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। কারখানার সংখ্যা বিচারে এই খাত ছোট হওয়ায় এখানে কর্মস্থানের সুযোগ কম, এখানে কোনো নারী শ্রমিকের কাজ করার সুযোগ নেই। তবে এই শিল্প গত এক দশকে দেশের কাঁচ উৎপাদন ও ব্যবহারে নিয়ে এসেছে আধুনিকতার ছোঁয়া। ইনিশিয়াল স্টেজে যেহেতু কোনো গ্লাস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ছিল না, তখন থেকে কিন্তু ওসমানিয়া গ্লাস, তারা কিন্তু শিট গ্লাস কিন্তু প্রডিউস করত। শিট গ্লাসে ওখানে প্রচুর কিন্তু বাবল থাকে, অনেক ওয়েবি হয় গ্লাসগুলো, অনেক গ্রিনিশ হয় এবং অনেক ধরনের কিন্তু স্পট থাকে। যেহেতু আমরা কিন্তু আমাদের কিছু কিছু প্রোডাক্ট আমরা আবার এক্সপোর্টও করি, তো এই হিসেবে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু অনেক ডিফারেন্স। দেশে উৎপাদিত কাঁচ অভ্যন্তরীণ বাজারের 95% দখল করে রাখলেও এখনও আরও 5% বাজার আমদানিকৃত কাঁচের দখলে। এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করেছেন দেশীয় কাঁচ ব্যবসায়ী ও ব্যবহারকারীরা। বাংলাদেশের টোটাল যা ডিমান্ড 100% তো 100% আমরা ফুলফিল করতে পারি না। যেগুলো বাসা বাড়িতে রিফ্লেকটিভ গ্লাস হিসেবে ইউজ হয়, রিফ্লেকটিভ গ্লাস, ওগুলোর আমদানিটা বেশি, কারণ এগুলো লোকালি প্রোডাকশনটা কম। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশের কাঁচ রপ্তানি হচ্ছে ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালে। রপ্তানি আরও বিস্তৃত করার সম্ভাবনা খুঁজছেন উদ্যোক্তারা। মিডল ইস্টে একটা বড় মার্কেট আছে, ইনশাল্লাহ মিডল ইস্টে আমরা দিতে পারবো। সার্কভুক্ত অন্যান্য যে দেশগুলো আছে সেখানেও আমরা দিতে পারবো। গত এক দশকে খুব দ্রুত কাঁচ শিল্পের বিকাশের পেছনে দেশজুড়ে নগরায়নের ভূমিকা সবচেয়ে বড়। উদ্যোক্তাদের পর্যবেক্ষণ এছাড়াও পাল্টেছে নাগরিক জীবনের রুচি।